এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগ করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ সকাল 7টায় তাদের আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য সালমান এফ রহমান ও আনিসুল হকের 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 13 আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। পরদিন 14 আগস্ট নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় তাদের দুজনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক এমপি সাদেক খানের বিরুদ্ধে হত্যা মামলার 5 দিন রিমান্ড দিয়েছে আদালত।